সাবস্ক্রাইব করার সাথে সাথে পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটা ক্লিক করুন। আমাদের স্মার্টফোনগুলোকে আমরা যত স্মার্ট করতে পারি এবং যত কুল করতে পারি ততই আমাদের কাছে ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মাহমুদ ইসমাইল আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ এইচএমস ক্রিয়েশন। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটার মধ্যে দেখাবো একটি লঞ্চারের রিভিউ এবং লঞ্চারটা কীভাবে ইউজ। এই লঞ্চারটার মধ্যে আপনারা দেখতে পাবেন আপনাদের যে ফোনের আইকনগুলো আছে, ওই ফোনের আইকনগুলো থাকবে সবগুলো 3D। মানে হচ্ছে আমরা সবাই বুঝি যে 3D ডেফিনেশন হচ্ছে, 3D-র ফুল মিনিং হচ্ছে 3D-ডাইমেনশনাল। এটা হচ্ছে তিন কর্নার থেকে আপনার যে বস্তুটা আছে ওইটা তিন কর্নার থেকে দেখা যাবে, অর্থাৎ ওইটা খুব আকর্ষণীয় এবং এই জ্যান্ত বা জীবন্ত দেখা যাবে, অনেক ক্লিয়ারভাবে দেখা যাবে। তো সেটাই হচ্ছে, আমরা পরে ভিডিওতে গেলে আপনার সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা ওই ভিডিওর ওই অ্যাপসটা কীভাবে ইনস্টল দেবেন, আই মিন লঞ্চারটা কীভাবে ইনস্টল দেবেন এবং সেটা কীভাবে আপনারা কাজ করবে চলুন বন্ধুরা আমরা শুরু করি। শুরু করার একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। অ্যাপসটি ডাউনলোড করতে হলে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে ঢুকলাম, অ্যাপসটির নাম হচ্ছে 3D Lancer VS। এটা খুব ক্লিয়ারভাবে দেখে নেবেন কারণ এই নামে অনেকগুলো অ্যাপস আছে প্লে স্টোরে। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে প্রায় 1 মিলিয়ন, অনেক, বুঝছেন। এটা রেটিং পয়েন্ট হচ্ছে 4.1। জাস্ট অ্যাপসটা সরাসরি আমরা ওপেন করে ফেলি। এটার মধ্যে যারা হুয়াই ইউজার আছেন তাদের জন্য একটু জটিল হতে পারে, অথবা যাদের লাভা এরকম ফোনগুলো আছে তাদের জন্য একটু জটিল হতে পারে। তো আমি যে স্টেপগুলো দেখিয়ে দিব, ওই স্টেপগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা এটা সেটিংস করতে পারবেন। তো বন্ধুরা আমরা ওপেন করি। ওপেন করার একটা কথা বলে রাখি, এটা অ্যাডসেন্স আওতাধীন, তো অনেকগুলো অ্যাড আসতে পারে, আমরা অ্যাডগুলো স্কিপ করে দিব অথবা কেটে দিব। তারপরে এখানে আমরা নেক্সটে চলে যাব এটা অ্যাড করার জন্য। নেক্সটে যাওয়ার পরে এখানে একটা রিকমেন্ডেশন আপনাদেরকে দিচ্ছে বা নোটিফিকেশান আসছে যে এখানে ফ্রেশ ক্লিয়ার ডিফল্ট বাটন অ্যান্ড ফ্রেশ হোম বাটন অফ অ্যান্ড্রয়েড ডিভাইস সিলেক্ট দিস লঞ্চার। মানে আমরা এগুলোকে বিশ্লেষণ না করে সরাসরি ওকে। এখানে আসার পর আমাদেরকে চলে যেতে হবে একটু নিচে। নিচে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোম অ্যাপে ক্লিক করব। তো হোম অ্যাপ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট অ্যাপ সেটিংস, এখানে ক্লিক করে দিব। এরপরে উপরে একদম উপরে লেখা আছে লঞ্চার, লঞ্চারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপসটা আছে ওটা। অ্যাপসটার মধ্যে আমরা ক্লিক করে দিব 3D Lancer VS, এখানে ক্লিক করে দিব এবং ওকে ক্যান্সেল দিয়ে দিব এটা। ওকে দেওয়ার পরে আমাদের হয়ে গেছে। আমরা এবার হোম বাটন করে চলে যাই। আমাদের বলতে হবে যে অনেক ফোন আছে যেগুলোর মধ্যে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে, অ্যাপসটা ওপেন করলেই হয়ে যাবে, কিন্তু আমাদের এই আমাদের যে ফোনটা ইউজ করতেছি সেটার মধ্যে এরকম সেটিংস করা লাগবে। আপনাদের হয়তো সেটিংস করা নাও লাগতে পারে, আর যদি সেটিংস করা লাগে তাহলে এইভাবে সেটিংস করে নেবেন। আচ্ছা, তারপর আমরা এখানে ক্লিক করে আমরা হোম বাটন ক্লিক করে চলে আসলাম। এখন আমাদের এটা সেট হয়ে গেছে, আমরা এখানে 3D লেখা দেখতে পাচ্ছি। 3D-র মধ্যে ক্লিক করলেই দেখতে পাচ্ছি আমাদের এই আইকন মানে 3D-র মতো হয়ে গেছে। দেখছেন, তিন কর্নার থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা, আশা করি ছোট্ট টিপসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জাস্ট একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে, আর যদি কিছু না বুঝে থাকেন এত ভালো করে বোঝানোর পরেও তাহলে জাস্ট কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি নিজ হাতে আপনাদেরকে শিখিয়ে দিব। এবং যদি বন্ধুরা আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কিভাবে করবেন, জাস্ট লাল বাটনে ক্লিক করে দিবেন, এবং যদি এখন সাবস্ক্রাইব করতে চান এখানে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।